নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে করব আপনাদের তা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং আপনারা আজকে অবশ্যই ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা একটু মক প্র্যাকটিস করে দেখুন তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেইটাই ক্রস চিহ্ন তা এইভাবে আজকে আমরা প্রশ্ন পরপর আলোচনা করে যাব এবং পঁচিশটা প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা সবাই ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন সেই মার্কসের সাথে সাথে আপনারা নিজেদের পারফরমেন্স এবং আমরা আমাদের ভিডিওর সার্থকতাটা বুঝতে পারবো তো চলুন আশা করছি আপনারা অবশ্যই খাতা পেন্সিল নিয়ে তৈরি তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন থেকে আলোচনা শুরু করছি তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দ্য ড্যাশ প্ল্যান্টস আর কল ট্রিজ অপশান এ স্মল অপশান বি টল অপশান সি ওয়াইড এবং অপশান ডি নান অফ দিস এক নম্বর প্রশ্ন আর এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টল তা এইটা ছিল হোম হোমটাক্সের প্রশ্ন তা আপনারা যারা টল অ্যান্সার করেছেন এবং যাদেরকে যাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে তারা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু অ্যান্ড এক্সাম্পল অফ ট্রি ইজ অবলিক আর অপশন এ ম্যাঙ্গো অপশন বি নিম অপশন সি ব্যানানা আর অপশন ডি হচ্ছে অল অফ দিস তাহলে আমাদের কি একটা গাছের উদাহরণ জানতে চেয়েছে তা কোনটা সঠিক উত্তর হবে সেটা অপশন ডি সবকটাই চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড এক্সাম্পল অফ শার্ভস

এখানে আছে এক দুই তিন চারে পাপাইয়া চায়না রোজ অপশান সি অপশান তিন নম্বরে আছে ওয়াটার মিলন আর অপশান ডি আছে মিন্ট তা আমাদের এই ফার্স্ট এডটার সাথে সেকেন্ড এডটার ম্যাচ করতে হবে তো চলুন দেখে এক নম্বর ট্রি ট্রি কোনটা হবে তা এক নম্বরে আমরা বলছি ট্রি ট্রি হচ্ছে পাপাইয়া মানে পেপে আর যদি দু নম্বর তা আমরা দু নম্বরটা দেখে নেবো দু নম্বরটায় কি হয় তা দু নম্বরটা শার্পস হচ্ছে চায়না রোজ তিন নম্বরটা 3 নম্বরটা হচ্ছে মানে যেটা সি বলছে তা সি যেটা সেটা হচ্ছে হাবস মানে হচ্ছে মিন্ট আর অপশন ডি যেটা চিপার্স চিপার্স এটা হচ্ছে ওয়াটার ওয়াটারmelon আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে অপশন বিটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 দা প্ল্যান্ট হ্যাজ পার্টস অপশন এ 2 অপশন বি 4 অপশন সি 3 এবং অপশন ডি 5 তাহলে প্ল্যান্টসের কটা পার্ট দা প্ল্যান্টসের হচ্ছে দুটো পার্ট

कैरट अबशन सी मेज एपशन डी नान दिस सात नम्बर प्रश्न और सठशन बी नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नम्बर ए इट ग्रोस अलवेज टूवर्ड्स ग्रेविटी एंड मशर अबशन बी इट ग्रोस फ्रम दल अफ दफ सीड अब सी इट गोज एवे फ्रम सनटर डी अल अफ दिस

র্যাডিস তাহলে আমরা এখানে এখানে মেলাবো ম্যাচিং যেহেতু তা চলুন দেখে নেব এটা কোনটা সঠিক উত্তর হচ্ছে তা এক নম্বর রুটস অফ প্ল্যান্টস তা যেটাকে রুটস অফ প্ল্যান্টস বলছে তা সেটা হচ্ছে এখানে অপশান পাঁচ নম্বরে যাবে সেটা হচ্ছে রেডিস তারপরে আমাদের অপশান বিতে হচ্ছে লিভস অফ প্ল্যান্ট মানে পাতা ক্যাভেজ ক্যাভেজটা হবে এটা তারপরে আমাদের অপশান সিতে বলেছে কি অপশান সিতে বলছে স্ট্রিম অফ প্ল্যান্ট সেটা হচ্ছে পিচ আর অপশান ডি বলছে ফ্রুট অফ প্ল্যান্ট যেটা ফ্রুট সেটা কোনটা হবে বন্ধুরা না নয় নম্বর প্রশ্ন আর এই ফ্রুট যেটা সেটা কোনটা হবে সেটা আমরা দেখে নেব আর এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি প্রশ্নে ডি প্রশ্নের ক্ষেত্রে বি হবে আমরা এখানে একটা ভুল করেছি তা এখানে দেখুন আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ রুট অফ প্ল্যান্টস এটা হবে আমাদের পাঁচ রেডিস তারপরে অপশান বিতে আছে লিপস অফ প্ল্যান্ট এটা হবে চার ক্যাভেজ তারপরে আমাদের হবে হচ্ছে যে স্ট্রিম অফ প্ল্যান্টস এটা হবে সি এটা জিঙ্গার আর অপশান ডি যেটা সেটা হবে আমাদের দু নম্বর ঠিক আছে স্ট্রিম অফ স্পিচ তাহলে আমাদের ডি নম্বরটা হবে দুই তাহলে এখানে আমরা এটাকে আরেকবার করে নিই যে এক নম্বর তা এক নম্বর যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বরটা বি নাম্বর যেটা সেটা হচ্ছে চার নম্বরটা তারপরে সি নাম্বার যেটা সেটা হচ্ছে তিন নম্বরটা আর ডি নাম্বার যেটা সেটা হচ্ছে দু নম্বরটা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আবার আমাদের ম্যাচিং দিয়েছে ম্যাচ দ্য ফলোইং লিস্ট ওয়ানে দিয়েছে প্ল্যান্ট দ্যাট গিভ আস মেডিসিন অপশন বিতে হচ্ছে প্ল্যান্টস দ্যাটস গিভ আস পারফিউমস অপশান সিতে হচ্ছে প্ল্যান্টস দ্যাটস গিভ আস অয়েল আর অপশন দিয়ে আছে প্ল্যান্টস দ্যাট গিভ আস ফাইবার ফিভার বা ফিভরি তা আমরা দেখে নেব এর সঠিক উত্তর কি অপশান এক নম্বরে তুলসি অপশান দু নম্বরে গ্রাউন্ডনাট নাট অপশান তিন নম্বরে জুট আর অপশান চার নম্বরে রোজ তাহলে টা দেখে নেব কোনটা আমাদের সঠিক উত্তর হবে তো চলুন আমাদের যে এ আছে প্ল্যান্টস প্ল্যান্টস দ্যাট হুইচ গিভ আস মেডিসিন তা যেটা আমাদের মেডিসিন দেয় সেটা কোনটা না সেটা হবে যে তুলসী তাহলে এই এটা একে ওয়ান হবে ঠিক আছে তাহলে প্ল্যান্টস দ্যাট গিভ আস পারফিউম যেটা আমাদের পারফিউম দেয় সেটা আমাদের কোনটা হবে না আমাদের এখানে পারফিউম যেটা দেয় সেটা হবে হচ্ছে রোজ তাহলে বিটা হবে চার আর প্ল্যান্টস দ্যাট গিভ আস অয়েল যেটা আমাদের অয়েল দেয় সেটা কি হবে সেটা হবে হচ্ছে দুই তাই না তাহলে দুই হচ্ছে গ্রাউন্ডনাট আর অপশান ডি প্ল্যান্টস গিভ আস ফিবরি তাহলে ফিব্রিটা আমাদের এখানে কি হবে আর আমাদের ফিভরিটা এখানে সঠিক উত্তর হবে তিন যেটা জুট যেটা পড়ে থাকলো তাহলে আমরা পেয়ে গেছি তা যারা এই কোয়েসার বলছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ক্রপ অপশন এ প্যাডি অপশন বি হুইট অপশন সি মেজ এবং অপশন ডি অল অফ দিস এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অল অফ দিস নেক্সট কোশ্চেন

কোলাম কেরালা অপশান সি কোজিকোট কেরালা এবং অপশান ডি পানিয়ার কেরালা তাহলে পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পানি আর কেরালা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভানিলি ইজ অপটেন ফ্রম অপশন এ পপি অপশান বি অর্চিড অপশান সি রোজ এবং অপশান ডি জাসমিন তাহলে ভেনিলা সরি কথাটা হবে ভেনিলা তাহলে ষোলো নম্বর প্রশ্ন আর ষোলো নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি অর্চিড

কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইস পার্ট অফ সিঙ্কোনা ইস ইউসড ফর ম্যালেরিয়া কিউর অপশান এ ফ্রুট অপশান ডি হচ্ছে লিভস বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি বার্ক মানে ছাল নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বনসাই প্ল্যান্টস আর এ হার্বস বি সর্বস সি আর্টিফিশিয়ালি মেড

আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ ফ্রেশ ওয়াটার এডিবেল ফিশেস আর অপশান এ ক্যাটলি ক্যাটলি অপশান বি ল্যাবিও রোহিতা অপশান সি অপশান এ এটা কাতলা কাতলা অপশান বি লোভিও রোহিতা অপশান সি সিরিনা মার্জ মারগালা আর অপশান ডি হচ্ছে অল অফ দেওয়া মানে এগুলো সবাই মাছের বিজ্ঞানসম্মত নাম দিয়েছে তাহলে ফ্রেশ ওয়াটার এডিবেল ফিশেস আর এটা সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাব তো বন্ধুরা আমরা আজকে পনেরোটা পঁচিশটা প্রশ্ন আপনাদের সাথে সলভ করে ফেললাম আর আপনারা সবাই ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আর তার সাথে সাথে আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে সেটাও পোস্ট করুন যেটা আমাদের উপকারে লাগে এবং আমাদের ভিডিও থেকে আপনারা কতটা উপকৃত হলেন আপনাদের কমেন্টস পাসের মাধ্যমেই আমরা বুঝতে পারবো আপনারা সবাই ক্যালকুলেট করে সৎভাবে আপনারা যেহেতু মার্কস পেয়েছেন মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আগামী দিনের হোম প্রশ্নে তা আগামী দিনে আপনাদের হোম প্রশ্ন হলো গ্রিন প্ল্যান্টস আর অপশন এ হার্বিভোর্ডস অপশন বি অমনিভোটস অপশন সি কার্নিভোর্স এবং অপশন ডি অটো ট্রপস আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি গ্রীন প্ল্যান্টস আর অপশন এ হার্বিভোর্টস অপশন বি অমিনিভোর্স অপশন সি কার্নিভোর্স এবং অপশন ডি অটো ট্রপস আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছ থেকে পুরস্কারের বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে তা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ